আসসালামু আলাইকুম সবাইকে ওয়ান স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি নাজমুল হোসেন শান্ত আছি আপনাদের সাথে। আমাদের আজকের পর্বের যে সিক্রেট সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের যে কোনো ফন্ট, এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে এবং কোন স্টাইলে, এটা কিন্তু আমরা বের করতে পারবো। এবং আমাদের ব্রাউজার ইজ দ্য বস সিরিজে আমরা ক্রোম এক্সটেনশন ব্যবহার করে এই ট্রিক্সটা শিখে নেব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা গুগলে বা গুগল ক্রোম স্টোরে হোয়াট ফন্ট এক্সটেনশন লিখে সার্চ করব। দেখুন সরাসরি প্রথমে যে লিঙ্ক আছে chrome.google.com এর হোম হোয়াট ফন্ট, তো এখানে ঢোকার পরে দেখবেন যে এখানে হোয়াট ফন্ট নামে একটা ক্রোম এক্সটেনশন আছে এবং এই যার লগ হচ্ছে না। তো আমরা যদি ম্যানুয়ালি সার্চ করি তাহলে আর অনেকগুলো পাব। অনেকগুলো আছে, তবে তার মাঝে এই যে এইটার রেটিং সব থেকে বেশি, আমরা এটা ব্যবহার করব। তো অলরেডি আমি আমার পিসিতে এটা রেখে দিয়েছি, তাই এখানে অপশন নেই। আপনাদের এখানে যদি থাকে তাহলে কেমন হবে যদি দেখেন, অ্যাড টু ক্রোম এই অপশনটা আসবে, আপনারা অ্যাড টু ক্রোম দেবেন এবং এখানে অ্যাড এক্সটেনশন এটা দেওয়ার পরে এটি ইনস্টল করে নেবেন। তারপর আমরা ক্রোমের এক্সটেনশনের এখানে ক্লিক করে এই হট ফোনটাকে আমরা এখানে পিন করে দিতে পারি। পিন করলে এটা সবার সামনে থাকবে। এখন আমরা ম্যাজিকটা দেখব। আমাদের ওয়ান স্টারের ওয়েবসাইটে যদি আমরা যাই, এখানে আমরা কোন ফোন ব্যবহার করছি এটা যদি আমরা জানতে চাই তাহলে এখানে ক্লিক করলেই আমরা হট ফোনের অপশনটা পাব। তো আমরা যদি এখন আমাদের এই আইকনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে শো করতেছে যে এখানে কোন ফন্ট ব্যবহার করা হয়েছে। এখানে যদি এক্সিট দেই তাহলে এটা চলে যাবে। আবার যদি আমাদের এই আইকনে ক্লিক করি তাহলে চলে আসবে কোথায় কোন ফন্ট ব্যবহার করা হয়েছে। আমরা যদি অন্য একটা ওয়েবসাইটে যাই এবং এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে লাটো ফন্ট ব্যবহার করা হয়েছে। তো টি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের আর একটা ব্লগ সাইট, যেখানে আমরা জানি বিভিন্ন ধরনের ব্লগ লিখে থাকি এবং ওয়ান স্টাডি এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা যদি দেখি যে ইউটিউব কোন ফন্ট ব্যবহার করছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো রোবোটো ফন্ট ইউটিউব ব্যবহার করেছে। আর আমরা যদি অন্য একটা ওয়েবসাইটে যাই এখানে ক্লিক করি তাহলে এখানে রোবোটো ব্যবহার করেছে। তো মূলত যারা ইউএক্স ডিজাইন করে বা নর্মালি যারা ডিজাইনার, তারা যদি কোনো ওয়েবসাইটের ফন্ট সম্পর্কে জানতে চায় বা ফন্ট পেয়ার সম্পর্কে জানতে চায় তাহলে এটা খুবই উপকারী একটা এক্সটেনশন। এবং আমি নিজেও এই এক্সটেনশনটা খুব বেশি ব্যবহার করি, কারণ আমাকে যখন রিসার্চ করতে হয় যে কোন ফন্টটা ভালো হবে কোন ক্যাটাগরির ওয়েবসাইটের জন্য, তখন কিন্তু আমি এক্সটেনশনটা খুব বেশি ব্যবহার করি। তো আশা করি এই এক্সটেনশনটা সবার উপকারে আসবে। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা নতুন কোনো এক্সটেনশন নিয়ে হাজির হব। এবং ব্রাউজার ইজ দ্য বস যে আমাদের প্লে লিস্ট, এটা অবশ্যই ফলো করবেন, কারণ এই প্লে লিস্টে আমাদের ওয়েব ব্রাউজার দিয়ে যা যা করা সম্ভব তা আমরা করে দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।